Wanna go, go, go to the deep end. I just wanna go, go, go. Hey friend, assalamualaikum. Kemon achen apnara? Asha kori shokole bhalo achen. Welcome to your new gameplay video, Gas Petrol Simulator. Eta to shobai janen je amader gas station royeche. তো গ্যাস স্টেশনের কাজ আমরা ধীরে ধীরে আরো আগাচ্ছি, মানে আমাদের যে এই গ্যাস স্টেশনটা রয়েছে এটাকে ধীরে ধীরে আমরা আপডেট করছি। দেখেন ফার্স্টের দিকে কি ছিল আর এখন আমাদের গ্যাস স্টেশন কি হয়ে গেছে, এটা আমরা সুপার শপ করে দিয়ে গেছি। সুপার শপ, সুপার শপ, সুপার শপ, মানে এক জায়গায় ডাবল ব্যবসা। এদিকে গ্যাসের ব্যবসা, একদিকে পেট্রোলের ব্যবসা। পানি দিয়ে পেট্রোল বেচি, মানে আমরা পিওর পেট্রোল বেচি। কামন কামন, আগে 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 আগে। এই তো ঠিক আছে, ঠিক আছে, আটটু সামনে, আটটু সামনে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোর কী লাগবে, কী লাগবে? ও আচ্ছা আচ্ছা, ড্রিঙ্কস মিঙ্কস নিয়ে আইছে, মানে আমার তো কোকা কোলা ক্যান্টেন লাগবে। মানে আমি তো সুপার শপ খুলছি ফ্রেন্ড, তো অলরেডি ডেলিভারি বয় চলে আসছে, মানে ট্রাক নিয়ে ডেলিভারি দিতে। আর কিছু আছে? যা, পুরা ট্রাক ফাঁকা করে দিছি। ওকে, যা 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 যা, সমস্যা নাই। আরেকবার আসি, চা নাস্তা খাই দিব, এবার চা নাস্তা খাওয়াইতে পারবো না। আরে বেটা, আরে বেটা, দাঁড়া দাঁড়া, পিছনে ডিক্কিটা তো লাগাইতে দে। দেখ, সমস্যা নাই, সব কাজ হয়ে গেছে, এটা লাগাই দিলাম। এটা আমার যে নানা মালামাল রাখার স্থান, তো এখানে মালামাল রাখি আমি। তো আমাদের কিন্তু বাড়ি অনেকটাই আগে থেকে আপডেট করে ফেলেছি। এদিকে দেখতে পাচ্ছেন একজন লোক আসছে। আচ্ছা ভাই, আপনি কী খাবেন, মানে কী নেবেন? আচ্ছা, কী নিছেন? একটা ক্যান নিছেন, ওকে ঠিক আছে। আর কিছু? আরেকটা ক্যান নিছেন? এত ক্যান দিয়ে করবেন কি ভাই, সারা বাথরুমে গেলে তো খালি জুসই বাই দেবো। যাক, সমস্যা নেই, সেটা আপনার বিষয়। আমার অবশ্য আমার কাছে আছেই খালি জুস, জুস ছাড়া তো আমি আর কিছু বিয়েছি না। দেখেন ওলা পাইনি কি করছে, ময়লা আবর্জনা করে থুয়ে দিছি। দেখেন মাছও ফেলাইছে। আরে ভাই, কী অবস্থা, মানে এখন রাস্তাঘাটে ডিরেক্ট মাছও পাওয়া যায়। মানে আমার সুপার শপে আসবেন, দেখবেন মাছ ঘুরে বেড়াইতেছে, যে আমি হলাম মাছ, আমি ঘুরা বেড়াই, আর কোনো কাজ নাই। যাক, সমস্যা নেই, এখন এই সব তো মেনে নিতে হবে, মানে এইভাবেই চলতে হবে। তো এখানে ময়লা আবর্জনা অনেক হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার করতে হবে, বালি বালি লাগতেছে, কারণ সারাদিন অনেক মানুষ আসে, অনেক মানুষ এসে একদম ময়লা আবর্জনা করে দিয়ে যায়। তো দেখতে পারতেছেন এখানে খুব ময়লা আবর্জনা, মানুষজন এত বেহায়া, মানে বিদেশের মানুষও বেহায়া। কে বলছে বাঙালি খালি এরকম করে, ময়লা আবর্জনা করে? দেন বাইরের দেশের মানুষ এমন করে, জুতা পুইরা বাথরুম টাথরুম একদম ময়লা আবর্জনা করে দিয়ে দেন, কিচ্ছু তো করার নেই। আরেকটা কাস্টমার, চিনি কী নিয়ে আসছে বলেন, বলেন আপাজান আপনি কী নিয়ে আইছেন? আচ্ছা, একখান চিপস নিয়ে আইছেন, জামাইরে দিয়ে একা একা খেয়েন না। ও, জামাইর লেগে একটা নিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জামাইর লেগে কম দামি চিপস নিয়েছেন, ওনার লেগে নিছে দুইটা, জামাইর লেগে নিছে একটা কম দামি চিপস। আচ্ছা, সমস্যা নাই, আপা খাইয়েন, ভালো করে খেয়েন। ওই আপুর কী হয়েছে, কী লাগবে আপনার, কোনো সমস্যা আছে? চুরি ডাকাতি করেন না একদম, কিন্তু চুরি ডাকাতি করা যাবে না, মানে আপনি যে চুরি ডাকাতি করবেন সেটা কিন্তু হবে না। আচ্ছা, এখানে স্ন্যাক্স কমে গেছে, স্ন্যাক্স আরও বাড়াইতে হবে, আমার এটা বাড়াইতে হবে, আমার আরও কিছু এখান থেকে বাড়াইতে হবে। যদি গ্যাসের থেকে দেখি কি শপের ব্যবসা ভালো হইতেছে, তাহলে ভাবতেছি প্রায় একটা বড় একটা সুপার শপ খুলে ফেলবো। এর জন্য কিন্তু কমেন্ট করে জানান যে একটা সুপার শপ খুলে ফেলবো কিনা, এটা কিন্তু কমেন্ট করে জানাইতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখি আরও অনেক মানুষ আসছে, সবাইকে আসলে খাবার মানে ক্যান্টেন দিয়ে দিতেছি আমি। একদিকে কত কিছু করবো, এদিকে মানুষজন সুপার শপে আসতেছে, এদিকে আবার পেট্রোল ভরতে হইতেছে, সমস্ত হ্যান্ডেল মানে ঝামেলা হয়ে যাইতেছে। এখন কে কে চাকরি করবেন, কেউ কেউ চাকরি করবেন আমার সাথে একটু কমেন্ট করে জানান, তো তাহলে তাকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট করে নেবো। দেখি আমার সাবস্ক্রাইবার মাঝখান থেকে কাউকে অ্যাপয়েন্টমেন্ট করে নিই। কে কে চাকরি করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কত দায়িত্ব পালন করতে হচ্ছে, একদিকে এদেরকে পেট্রোলিংয়ের মানে পেট্রোল দিতে হচ্ছে, আবার ওইদিকে সুপার শপের হ্যান্ডেলও সব কিছু আমার করতে হচ্ছে। তো এক এক করে আমি আসলে করছি, একটু কষ্ট হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই, এভাবে তো করতে হবে। তো আমরা বর্তমানে বলতে পারেন যে একটা ভালো পর্যায়ে আছি, আমাদের যে গ্যাস স্টেশনটা রয়েছে যেই অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আমরা এখন অনেকটা আপডেট হয়েছি। তো ভাবতেছি এখন আমার কিছু খাবার দাবার সমস্ত কিছু অর্ডার করতে হবে, বিগ আইসক্রিম স্ট্যান্ড মানে আমার এগুলো লাগবে। আমার শুধু কোল্ড ড্রিঙ্কস বেচে তো আর বড় লোক হইতে পারবো না, অনেক কিছু বেচতে হবে। তো এগুলো অর্ডার দিয়ে দিলাম, ফার্স্টে যা আমার দরকার সমস্ত কিছু এখান থেকে অর্ডার দিতে হবে, অনলাইন থেকে অর্ডার দিতে হবে, অনলাইন থেকে অর্ডার দেওয়ার পরপরই এগুলো আমার কাছে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, পেন্টিং টেন্টিং মানে সাজানোর জন্য অনেক কিছু আছে। ভাই এমনি চলতে পারি না, আবার পেন্টিং দেন $27 পেন্টিং। আরে ভাই, এই পেন্টিং আমার কী কয়, $5 দিলে একটা বানিয়ে দিয়ে দেবো, আমার ছোটো ভাইয়ের একটা বানিয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে আরও অনেক কিছু আছে, যাক সমস্যা নেই, কিছু কিছু তো লাগবে, কিছু কিছু অর্ডার করতে হবে। তো আপাতত সফট ড্রিঙ্কস বেশি আছে, কিছু চিপস আছে, আর কিছু স্ন্যাক্স টাইপের আছে, আর এই পাশে অ্যালকোহল আছে, যারা কারণ সবাই তো আর ভালো মানুষ না, সবাই কিছু মানুষ তো আসবে অ্যালকোহল কিনতে। তো এদিকে প্রোডাক্ট নাই, আর কী কী আছে আমার একটা লিস্টই করতে হবে, লিস্ট করে আমার আরও প্রোডাক্ট আনতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এগুলো কী করবো, এগুলো কোথাও, এই যে আইসক্রিম স্ট্যান্ড, এটা তো চলে আসছে, এত তাড়াতাড়ি আসছে, আমি তো ভাবছিলাম আরও সময় লাগবে। এটা হলো ফ্রিজের, ফ্রিজ ফ্রিজ, আই থিঙ্ক এটা ফ্রিজ, আমি ভাবছিলাম তো মনে হয় আলমারি টালমারি হবে, এটা ফ্রিজ হয়তো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিম স্ট্যান্ড, মানে এখন থেকে আমাদের এই শপে পাওয়া যাবে আইসক্রিম, চকলেট ফ্লেভার, তারপর স্ট্রবেরি ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার, যে ফ্লেভার আপনারা চান সেই ফ্লেভারই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শপে। তাই দ্রুত লেট করবেন না, দ্রুত চলে আসুন আমাদের এই গ্যাস স্টেশনে, আর যে গ্যাস স্টেশন আপনারা যেটা রেখেছেন, তো আর যে গ্যাস স্টেশনে চলে আসেন আর দ্রুত নিয়ে যান আমাদের সব থেকে
আইসক্রিম। তো এখন আমি আইটাকে আর একটু সামনে পিছনে করে দিচ্ছি, কারণ আমাকে তো একটু ডেকোরেট করতেই হবে, এছাড়া তো কোনো উপায় নাই, কারণ এই পাশটা মিলাতে তো হবে, এইগুলো তো সুন্দর মতো না রাখতে পারলে মানুষজন ঠিকমতো প্রোডাক্ট পাবে না। তো অবশ্যই ফ্রেন্ড আমাদের এগুলো মেনটেন করে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, তো একটা র্যাক রাখবো, মানে একটু মাঝখানে যেহেতু গ্যাপ রয়েছে ভাবলাম এখানে একটা র্যাক রেখে দিই। ডেকোরেশনও কিছু বিষয় আছে, একটু সৌন্দর্য বাড়বে, সৌন্দর্য বৃদ্ধি পেলে দেখা যাবে আমার কাস্টমারদেরও কাছে ভালো লাগবে। তো এখানে এটাও একটু ভিতরে দিয়ে দেই, এখানে পিলারটা খুব ঝামেলা করতেছে, এই পিলারটা না থাকলে অনেক সুন্দর হইতো, মানে একদম ইজিলি এটা সেট হইতো। পিলারটার কারণে একটু দেখা যাচ্ছে মাঝখান দিয়ে কেমন যেন ই হয়ে গেছে, মানে মাস্কে বিশ করার মতো দাঁড়ায়েছে পিলারটা। এখন কিছু করার নাই, এগুলো মাইনে নিতে হবে, এগুলো সহ্য করে নিতে হবে, এছাড়া তো কিছু করার নাই। তো দেখি কি কি আছে আর ওল্ড ওইখান, ওরে বাবা এদের ড্রাগন, ড্রাগন যাক সমস্যা নেই, ড্রাগনটা লাগাই দিই, কী সমস্যা, দেখতে সুন্দরই তো লাগবে, মানে মানুষজন ভয় পাবে যে এর সাথে যদি তেরামি করে ড্রাগন দিয়ে এমন বাড়ি মারবে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই আপনি কী নিছেন, সাবান নিছেন, আচ্ছা ফুটো নিছেন, আর কী নিছেন, ক্যান নিছেন, আচ্ছা ঠিক আছে ক্যান দিতাছি আপনারে। ডিসকাউন্ট মিসকাউন্ট কিন্তু ভাই বেশি দিতে পারবো না, মানে আপনারা মানুষজন যেই আসে ভাই ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন, মানে এরা মনে হয় আমার আমার সাথে কোন কালের আত্মীয়, এদের ডিসকাউন্ট দিব, এদের আত্মীয় সবাই মানে ডিসকাউন্ট দরকার, এত ডিসকাউন্ট কি, মানে আমি ব্যবসা করতে আসি নাকি ডিসকাউন্ট দিতে আসছি। যাক সমস্যা নেই, এখান থেকে চাকা মাক্কা সব লাগাই দিতেছি, মাঝে মাঝে গরম লাগে অনেক, বাতাস টাতাসের দরকার আছে। কিরে ভাই ও আচ্ছা আচ্ছা তেল দিতেছো, ঠিক আছে ঠিক আছে, তেল তেল দিয়ে ভরে দাও, একদম যেন তেলের কোনো ঘাটতি না হয়। আরে পিছিয়ে এত জ্যাম লাগলো কেন, আরে ভাই এরা এত মানুষ কই যাইতেছে, মনে এরা আমার সুপার সুপার আসছিল। ঠিক আছে ঠিক আছে, তেল দেওয়া হয়েছে, যাও যাও ভাই ভাই, তেল শেষ তেল শেষ, তাড়াতাড়ি যাও, পিছিয়ে জ্যামজট লেগে গেছে। ওরা আমার কাস্টমাররা আবার চাইতে যাবো, আমার এখানে আসতে চাইবো না, এমনি আমার এখানে গ্যাস স্টেশন ভিতরে, তার উপর কাস্টমাররা চাইতে গেলে পরে আর আসবো না। দেখেন ফ্রেন্ড কী ভাঙ্গারি মার্কা গাড়ি নিয়ে চলে আজকালকার যুগে, বলে এইসব গাড়ি চলে আজকালকার যুগে, গাড়ি তো আমাদের দেশে ফ্রি দিলেও কেউ নিব না, কিন্তু পুলিশও দেখি আপডেট লেভেলের গাড়ি ইউজ করে না, একদম ভাঙ্গারি মার্কা গাড়ি ইউজ করে। যাক সমস্যা নেই, খ্যাত খ্যাত তো খ্যাতি থাকবে, আমরা না আপডেট হইলাম, আমাদের টাকা পয়সা, আমরা একটা বিএমডব্লিউ 7 সিরিজ নিয়ে নিলাম, সেটা যখনই টাকা হবে তখনই নিয়ে নিব। তো আপাতত এরা যারা আছে, আচ্ছা এরা এখানে আসছে, ও আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম ওরা মনে এখানে ঘুরতে আসছে। তো এই আসছে আমার, মানে আমি যেহেতু একটা মেনটেনেন্সই করেছি আমাদের এখানে, সার্ভিসিংও করবো আমরা, তো ওকে স্যার নো টেনশন, আমি এখন আপনার সার্ভিসিং করে দিচ্ছি, এখানে স্টার্ট করে দিলাম ওকে। গাড়িটা অনেক ময়লাও হয়েছে, অনেক ময়লা হয়েছে, হিউজ লেভেলের ময়লা হয়েছে, তো এটাকে এখন সার্ভিসিং করতে হবে, সার্ভিসিং করে একদম চকচক ফকাফক করে দিতে হবে। কিরে এটা কী যেন আমি ভুলে গেছি ফ্রেন্ড, সার্ভিসিং যেন কেমনে করে, অনেক দিন সার্ভিসিং করি না তো ফ্রেন্ড, আসলে সব কিছু মনে থাকে না। ও আচ্ছা আচ্ছা গ্লাস ভেঙে গেছে, বুঝতে পেরেছি ভাইয়ের আসলে গ্লাস ভেঙে গেছে, নতুন গ্লাস সেট করতে হবে, ওকে নতুন গ্লাস সেট করে দিছি, আর কিছু লাগবে না, ও ওকে আচ্ছা ঠিক আছে। আমি মনে করছিলাম ওয়াশ করতে হবে, বাট ওয়াশ করতে হবে না, জাস্ট গ্লাসটা ভেঙে গেছিলো, গ্লাসটা সার্ভিসিং করে দিয়েছি তার জন্যই ওকে। তো এইখানে আরেকজন ম্যাডাম দাঁড়ায় আছে, ম্যাডাম সরি আমি একটু লেট হয়ে গেছি, আসলে রানিংয়ের উপর আছি, দৌড়ানোর উপর আছি, তো আপনারা দেখছেনই, একবার এখানে একবার এখানে একবার সুপার শপে, এই দেখেন এখানে আরেকজন দাঁড়ায় আছে। ভাই আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে, কেউ আসো, কেউ আসো একটু কমেন্ট করে জানাও, কে কে চাকরি করবে একটু কমেন্ট করে জানাও, বেশি বেশি করে কমেন্ট করে জানাও, যে আসলে সবারই খুবই দরকার, মানে আমি একবার ওই পাশে যাচ্ছি, একবার এই পাশে যাচ্ছি, এ পাশে আরেকজন আসছে, দেখি ওনার কী সমস্যা, ওনার গাড়িতে কী হয়েছে, এনারও গ্লাস ভেঙে গেছে। আরে ভাই সবাই কি গ্লাস ভেঙে, আরে চোর ডাকাইতে যেতেছে নাকি, আরে এডি চোর ডাকাইতে নাকি, আরে এডি কারা, এরা কারা, আমার এটা কই যায় কই যায়, তাড়াতাড়ি যাই তবে তাড়াতাড়ি, ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আগে যাইয়ে দেখি, ইউ ফেল টু পে ইউর, আমি তো বুঝলামই না কী লেখলোটা কি, তাড়াতাড়ি গ্লাস লাগাইতে হবে, গ্লাস লাগাই আমার দেখতে হবে, ওই পাশে আমি ওর কাছ থেকে টাকা লোন নিয়েছিলাম, এখন ও কী করছে, মানে ভাঙচুর করলো তো মনে হইলো, তাড়াতাড়ি যাই দেখতে হবে। আরে ভাই এত কষ্ট করে গ্যাস স্টেশনটা করছি, ভাঙচুর যদি করে ভাই, আর এ কী অবস্থা, এ কোন জায়গায়, সরি সরি এইখানে না তো, কই কই কই, আয় 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 ভিতরে আয় ভিতরে। তো ফ্রেন্ড তখন আমার যে শপের জন্য প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এই যে ট্রাক চলে আসছে, দেখি কী কী দিছে, খালি এক দুইটা বাক্স আসে, একটু ট্রাক ভর্তি মাল দিতে পারে না, এক দুইটা বাক্স নিয়ে আসে, এই স্যাঁচড়ার করে স্যাঁচড়া, আরও বেশি করে প্রোডাক্ট নিয়ে আসবে এরপর থেকে, এক দুইটা মাত্র এক দুইটা কার্টুন নিয়ে আসে, এক দুইটা বক্স নিয়ে আসে, এটা খুবই বিরক্তিকর, আরও বেশি বেশি প্রোডাক্ট আনলে তো আমি আরও বেশি বেশি সেল করতে পারি। আচ্ছা ঠিক আছে, যা তোর মালিকরা বলবি আরও বেশি বেশি প্রোডাক্ট দিতে, ওকে ঠিক আছে। তো ফ্রেন্ড আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে, এখন সুপার শপগুলো সাজাতে হবে ঠিক করে। তো সবচেয়ে মেইন বিষয় হচ্ছে, একটু আগেই যার কাছ আমি লোন নিয়েছিলাম সে এসেছিল, এসে একদম হুমকি দামকি দিয়ে গেছে যে টাকা পয়সা তাড়াতাড়ি দে, নাইলে কিন্তু খবর আছে, মানে একদম বলতে পারেন যে আমার খুবই ভয় লাগছে। তো দেখেন কত কাস্টমার, ওরে বাবা, মানে একের পর এক কাস্টমার আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, আমি কীভাবে যে কন্ট্রোল করবো কিছু বুঝতে পারছি না। তো সবাইকে এক এক করে আসলে প্রোডাক্ট দিচ্ছি, এছাড়া তো কোনো উপায় নেই, সবাই
নানান ধরনের প্রোডাক্ট আছে আসলে আশেপাশে কোনো সুপার শপ নেই একটা সুপার শপ আছে যার কারণে সবাই আমার এখান থেকেই সব কিছু ক্রয় করছে তো একবার দেখা যায় এদিকে আসছে একবার ওইদিকে যাচ্ছে এইভাবে সব কিছু মেনটেন করতে হচ্ছে তো শীঘ্রই আমি যেটা করব আমার এই শপের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবো যাতে সব কিছু তারা কন্ট্রোল করতে পারে সব সমস্ত কিছু যাতে কন্ট্রোল করতে পারে আশা করি যখন অ্যাসিস্ট্যান্ট রাখবো তখন আর এই প্রবলেমগুলো হবে না তো এই গাড়িটাতে ও পাঞ্চার হয়েছে এই ট্রাক পাঞ্চার হয়ে গেছে বালুর মধ্যে চলতে চলতে দেখতে পাচ্ছেন পাঞ্চার হয়ে গেছিলো তো এইটাকে এখন সার্ভিসিং করতেছি নাট বোল্টু সব ফিলা ফেলাই দিলাম ওকে ঠিক আছে নাট বোল্টু ওকে ডান তো এখন এটাকে আমার লাগাইতে হবে ওকে ঠিক আছে নতুন করে লাগাই দিচ্ছি দেখেন একদম সুন্দর লাগতেছে নতুন টায়ার লাগাইলে তো সুন্দর লাগবেই যে কোনো জিনিসই নতুন ভালো লাগে তো চারটা টায়ারের অবস্থা ভাই কোন এরিয়াতে গেছিল ভাই চারটা টায়ারের অবস্থা একদম এরকম ব্যবস্থা করে দিছো একদম অবস্থা খারাপ চারটা টায়ারে একদম নষ্ট নষ্ট করে কী করে ফেলাইছে যাক সমস্যা নেই আমাদের এখানে যেহেতু আসছে সার্ভিসিং করেই দিব এবং সুন্দর করে দিব যেহেতু আমাদের এখানে আসছে ফ্রিতে তো হবে না টাকা দিয়েই হবে টাকা দিয়ে যেহেতু সার্ভিসিং করাতে আসছে অবশ্যই সুন্দর করে সার্ভিসিং করে দিব তো ফ্রেন্ড এটা হলো টায়ারটা লাগাই দিলাম সুন্দর করে টায়ারটা লাগাই দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন চারটা টায়ারই আমি সুন্দর মতো লাগাই দিছি ওকে ভাইয়া তোমার সমস্ত কিছু ডান ওকে ঠিক আছে গাড়ি আশা করি ঠিক আছে এখানে কোনো সমস্যা আছে এখানে তো একটা সিগন্যাল দিচ্ছে এটা কি কোনো সমস্যা আই ডোন্ট নো ফ্রেন্ড আমি এটা বুঝতে পারছি না এখানে কোনো সমস্যা আছে নাকি কি একটা খুলে বুলে ফেলাই দেবো মানে মাঝে মাঝে তো ইচ্ছা করে সব খুলে দিই হয়তো আরেকটা সমস্যা ও না না আর কোনো সমস্যা নাই ওকে ঠিক আছে ভাইয়া তা চলে যাও টাকা পয়সা দিয়ে গেছো ধন্যবাদ এরপরে আসলেও আরও মোটা মোটা বান্ডিলের টাকা নিয়ে এসো নাইলে কিন্তু হবে না তো ফ্রেন্ড আজকের এপিসোডটি এই পর্যন্ত আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে 500 লাইক চাই এবং শীঘ্রই কিন্তু কালকে ওজিটিএফ এর এপিসোড আসবে তার জন্য কত এক্সাইটেড কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য We'll be right back.